হুগলি সবসময় বলা হয় হুগলির সঙ্গে এখন আপাতত ইতিহাস যদি ঘাটে তাহলে সিঙ্গুরের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে শিল্পের জায়গাটা কি হয়েছিল ইতিহাস জানে পশ্চিমবঙ্গের মানুষ জানেন আপনি যদি মানে এই জায়গাটায় জয়ী হয়ে আসেন সেক্ষেত্রে সিঙ্গুর নিয়ে কিছু ভেবেছেন বা কিছু ভাবছেন সিঙুরে আমি প্রায় পনেরো ষোলোবার গেলাম সিঙ্গুরে গিয়ে চাষিদের সাথে কথা বলেছি যে চাষিরা মানে শিল্প চায় তাদের সাথে কথা বলেছি যারা শুধু জমিতে চাষ করতে চায় কিন্তু আমি দেখেছি আমি এটা দেখলাম মানে অনুপাতে যদি দেখি সবাই এখন শিল্প চাইছে বলে তারা সেই সময়টা মমতা ব্যানার্জির পাল্লায় পরে খুব ভুল করে ফেলেছিল এবং আজকে তারা মানে আফসোস করছে আমি চাই যে শিমুরে শিল্প ফিরে আসুক এবং আমি মানে আমরা দেখেছি আমি দেখেছি যে খবরে যে ছ হাজার কোটি টাকা টাটা বিনিয়োগ করতে চায় এবং টাটা আবার সিঙ্গুরে আসবে এবং আমি চাই টাটাতেই টাটাই আবার আসুক সিঙ্গুরে এবং আম দেখাতে চাই যে মানে তৃণমূলের মমতা ব্যানার্জি শুধু নিজের জন্য আজকে টাটাকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন কৃষকদের ওপর ডিপেন্ড করে কৃষকদের ঘাড়ের ওপর পা দিয়ে কিন্তু কৃষকদের জন্য কিছু করেননি নিজের লোকেরা নেতামন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী সব হয়েছে কিন্তু কৃষকরা যে জায়গা ছিল সে জায়গা হয়ে গেছে আমরা দেখে দিতে চাই যে সিঙুরের শিল্প আসুক তার সঙ্গে কৃষিও থাকুক কৃষি শিল্প দুটো একসাথে চলুক এবং প্রচুর মানুষ এই শিল্প ইন্ডাস্ট্রিতে কাজ পাক কৃষক যারা আছে তারা বাবা চায় যে আমি চাষ করি কিন্তু আমার ছেলেমেয়েরা চাকরি করুক প্রত্যেকের স্বপ্ন থাকে তো আমি চাই যে দুটোই একসাথে চলুক এবং আমি ডেফিনেট জানি যে সিঙুরের মানুষ যখন শিল্প চাইছে তাহলে শিল্প আসবেই এবং একটু চেষ্টা করলেই সেটা আসবে